বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, অথচ সেই দলে নেই তামিম ইকবাল। বিষয়টি একেবারে আশ্চর্যজনক। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম বিশ্বকাপ দলে নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তামিমের সঙ্গে কেন এমনটা করা হলো? এই প্রশ্নটি রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছেও। তামিমকে দলে না রাখা প্রসঙ্গে তিনি সরাসরি বলেছেন, ম্যানেজমেন্টের মধ্যে কি আলোচনা হয় সেটা গণমাধ্যমে জানাবেন না তিনি। অর্থাৎ তামিম ইস্যুতে ম্যানেজমেন্টের মাঝে কি আলোচনা হয়েছে সেটা গণমাধ্যমে বলবেন না মিনহাজুল আবেদিন নান্নু। মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, তামিম ইকবালের ইঞ্জুরি নিয়ে ঝুঁকি নিতে চায়নি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলার পর তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। চোটের দুশ্চিন্তা থাকলে বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারবেন না তামিম, সেজন্য তাকে দল থেকে বাদ দিয়েছে বিসিবি। মেডিকেল বিভাগের সঙ্গে নাকি আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ওপেনিংয়ে 44 রানের ইনিংস খেলেছেন দীর্ঘদিন পর দলে ফিরে, তার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া হতাশাজনক ভক্তদের জন্য।